জয়পুরহাটের কালাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত কালাই ও খেতলাল উপজেলা জিআর প্রকল্পের আওতায় মোট 246 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানগণের মাঝে চাল বিতরণের জয়পুরহাট 2 আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মিনফুজুর রহমান মিলন, খেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুস্তাকিব মণ্ডল, জয়পুরহাট জেলা পরিষদের 3 নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, কালাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কালাই পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ হেলাল উদ্দিন মোল্লা, জেলা আওয়ামী লীগের সদস্য কালাই পৌরসভার মেয়র মোসাম্মদ রাবেয়া সুলতানা কাজল, উপজেলা সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন পাপন, কালাই থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ওয়াসিম আল বাড়ি প্রমুখ। এছাড়াও কালাই খেতলাল উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন পাপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত জেলার কালাই ও খেতলাল উপজেলায় মোট 246টি ধর্মীয় প্রতিষ্ঠান 1 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে কালাই উপজেলায় 127টি ধর্মীয় প্রতিষ্ঠান 1 মেট্রিক টন চাল এবং খেতলাল উপজেলায় 119টি ধর্মীয় প্রতিষ্ঠান 1 মেট্রিক টন চাল দেওয়া হয়। ওসব জিআর জেলার স্বস্ব বরাদ্দের ডিও প্রতিটি প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সম্পাদকের কাছে হস্তান্তর করা হয়েছে।